দাস রিয়েলটার্সে আপনাদের স্বাগত। আজকে একটি বাড়ি নিয়ে এসেছি যেটা চিনার পার্কে আছে। ধরুন এখান থেকে আপনি চিনার পার্ক মোড়টা যাবেন, আপনি হেঁটে গেলে এক মিনিট সময় লাগবে, একদমই কাছে। এটা প্রায় দু কাঠা জমির উপরে G+3 তৈরি করা আছে। দেখে নিন, এটা সাউথের দিক থেকে আমরা ঢুকছি বাড়িতে। বাস্তু দিক থেকে খুবই ভালোভাবে তৈরি করা আছে, অনেকটা জায়গা ছেড়ে রেখেছেন। এখানে হচ্ছে নিচে পার্কিং রয়েছে। চলুন তাহলে ভিতরের দিকটা ঢুকি। এটা হচ্ছে গ্যারেজ এরিয়া, কম করে তিনটে গাড়ি দাঁড়িয়ে যাবে এরকমভাবে স্পেস করা আছে খুব সুন্দরভাবে। নিচে জায়গাটা দেখতে পাচ্ছেন, সামনেও গাড়ি দাঁড়িয়ে যাবে, ভিতরেও আপনার তিনটে গাড়ি দাঁড়িয়ে যাবে এরকম। উপরটা উঠছি, উপরের দিকে উঠছি। এটা হচ্ছে একদম নতুন বাড়ি, ডেভেলপার নিজে বানিয়ে বিক্রি করছেন। উনি কিন্তু থাকার জন্য বানাননি, উনি বিক্রি করবেন সেই কারণেই বানিয়েছেন। দেখুন নিচে কিন্তু পাথর দেওয়া আছে। এই জায়গাটা কত সুন্দর কাঁচ দিয়ে করে রেখেছেন, দেখতে সুন্দর লাগবে। সিঁড়ির স্পেসিসটাও অনেকটা আছে। আমরা উপরে উঠছি, এখানে দেখুন ভিতরে ঢুকবো ফার্স্ট ফ্লোরে। কিন্তু দরজাটা কত সুন্দরভাবে লেমিনেশন করা আছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ড্রয়িং এরিয়া ফার্স্ট ফ্লোরের। সামনে হচ্ছে ওপেন কিচেন, গ্রানাইট দেওয়া আছে, সুন্দরভাবে টাইলসের কাজ করা আছে। এরপরে হচ্ছে একটি বেডরুম, ১০/১১ সাইজ আছে বেডরুমের সুন্দরভাবে। এটা হচ্ছে G+3 বিল্ডিং পুরোটাই, একটি বাড়ি। প্রত্যেকটি ফ্লোরে দুটো করে বেডরুম আছে, দুটো করে টয়লেট আছে। একটি হচ্ছে আপনার কমন টয়লেট, যথেষ্ট বড়। দেখতে পাচ্ছেন সামনে আপনার হচ্ছে ওয়াটার হিটারের পয়েন্ট করা আছে, উপরে আউটলেট আছে, নিচে হচ্ছে মার্বেল দেওয়া আছে। এরপরে হচ্ছে মাস্টার বেডরুম, এর সঙ্গে ব্যালকনিও অ্যাটাচ আছে। এটারও সাইজ ১০/১১ বেডরুম। এটা এই টয়লেটটা একটু ছোট, এখানেও আপনার আউটলেটের পয়েন্ট করা আছে, গ্লিজারের পয়েন্ট করা আছে। এরপরে আমরা এখানে হচ্ছে একটি এসিরও পয়েন্ট করা আছে। ঠিক হচ্ছে এই জায়গাটা এসির পয়েন্ট। এরপরে হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটা হচ্ছে আপনার 2.5 ফুট বাই 10 ফুট। ব্যালকনির বাইরেটা পুরোটা টাইলস দেওয়া আছে, দেখুন কত সুন্দরভাবে কাজ করা আছে। এটা প্রায় দু কাঠা জমির উপরে। এই দিকটা হচ্ছে সাউথ ব্যালকনি, যেটা সাউথের দিক থেকে আপনার পুরো হাওয়া আসবে। এরপরে হচ্ছে আমরা তার উপরে ফ্লোরে যাব, সেম একই ধরনের করা আছে। উনি দাম রেখেছেন 2 কোটি টাকা, নেগোসিয়েবল প্রাইস আছে। সিঁড়িগুলো কিন্তু মার্বেল দিয়ে করা আছে। সিঁড়ির এই জায়গাটা দেখুন সুন্দরভাবে একটা কাঁচ থাকবে, একদম নতুন। আপনারা এখনই বুক করতে পারেন এটাকে, 2 কোটি টাকা দাম আছে। এবং যারা প্রথমবার আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলটাকে, যাতে আপনারা নতুন নতুন প্রপার্টি ডিটেলস পেতে পারেন, পুরো ফুল আপডেট পাবেন। দেখছেন দরজাগুলো পুরো ফুল ল্যামিনেশন করা আছে। এটা একই প্রায় আমরা সেকেন্ড ফ্লোরে রয়েছি, ড্রয়িং এরিয়া। এখানটা হচ্ছে আপনার কিচেন, সামনেটা ওপেন কিচেন। এই দরজাটা বন্ধ আছে বলে দেখাতে পাচ্ছি না, তো এখানেও সেই একই টয়লেট রয়েছে। টয়লেটের মধ্যে আপনার গ্লিজারের পয়েন্ট করা আছে,
উপরে আউটলেটও আছে, সুন্দর টাইলস দিয়ে বসানো আছে। এরপরে হচ্ছে আরেকটি আপনার মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন, এখানেও একটি এসি পয়েন্ট করা আছে, এর সঙ্গে একটি টয়লেট রয়েছে, এখানে গ্লিজারের পয়েন্ট করা আছে, উপরে আউটলেট রয়েছে। এরপরে হচ্ছে আমরা ব্যালকনির দিকে যাচ্ছি, ব্যালকনি কিন্তু পুরো সাউথ ফেসিং ব্যালকনি দেখছেন, পুরো টাইলস দিয়ে দেওয়ালগুলোকে রানিয়াক করা আছে, ল্যামিনেট করা আছে পুরো দেওয়ালটা, এটা সাউথের দিক পড়ছে। এটা হচ্ছে চিনার পার্কের একদম মোড়েই আছে, আপনারা আমাদের যোগাযোগ করতে পারেন, নিচে আমাদের নম্বর দেওয়া আছে, আরও সব কিছু ডিটেলসও দেওয়া আছে। এর দাম হচ্ছে বর্তমানে 2 কোটি টাকা, উনি প্রাইসটা রেখেছেন নেগোশিয়েবল প্রাইস। আমরা এবারে উঠছি থার্ড ফ্লোরে, সিঁড়িটা কিন্তু পুরোটাই হচ্ছে মার্বেল দেওয়া, যাতে ভবিষ্যতে অসুবিধা হবে না এরকমভাবেই করেছেন উনি। এটা হচ্ছে আমরা থার্ড ফ্লোরে ঢুকছি, একই পুরো লেআউট, ফ্ল্যাটের লেআউট হচ্ছে পুরো একই। এটা হচ্ছে টোটাল বাড়ি আছে, G+3 সঙ্গে গ্যারেজ প্রায় 2 কাঠা জমির উপরে। এটা হচ্ছে 10x11 সাইজের বেডরুম দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে আমরা একটি কমন টয়লেট দেখব, পুরো সেম নিচে যে লেয়ার ছিল তাই, এখানে হচ্ছে আপনার গ্লিজারের পয়েন্ট দেওয়া আছে, উপরে আউটলেট দেওয়া আছে। এটা হচ্ছে মাস্টার বেডরুম, একই সাইজ প্রায়, এতে হচ্ছে আপনার এসি পয়েন্ট করা আছে, এটা টয়লেট, টয়লেট একটু ছোট ত্রিকোণ টাইপের। এরপরে হচ্ছে ব্যালকনি, থার্ড ফ্লোরের ব্যালকনি থেকে আমরা দেখছি দেওয়ালটা পুরো টাইলস দিয়ে ল্যামিনেশন করা আছে দেখতে পাচ্ছেন, এটা সাউথের দিক। এরপরে আমরা ছাদের দিকে উঠব, যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন প্রপার্টি আপডেটস পাওয়ার জন্য। এটা একদম নতুন তৈরি হচ্ছে, পুরোপুরি রেডি হয়ে যাবে আর 1 মাসের মধ্যেই, আপনারা যোগাযোগ করতে পারেন, আমাদের নিচে নম্বর দেওয়া আছে। এটা হচ্ছে ছাদটা, কত সুন্দর আপনার টাইলস দিয়ে করা হয়েছে দেখতে পাচ্ছেন, সুন্দর লাগছে দেখতে। এদিকটা হচ্ছে সাউথ, এটা ফ্রন্ট, 3টে গাড়ি পার্কিংও আছে নিচে দেখতে পাচ্ছেন। এবার উপরে জলের ট্যাঙ্কি, যথেষ্ট বড় জলের ট্যাঙ্কি করা আছে। যারা প্রথমবার আমাদের চ্যানেলটিকে দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন প্রপার্টি আপডেট ডিটেলস পাওয়ার জন্য। এটা ট্যাঙ্কি একদম চিনার পার্কের কাছেই, এপাশে অনেকটাই জায়গা ছেড়া আছে, নিচে আমাদের ডিটেলস পাবেন, নাম্বার পাবেন, যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য।